ওয়েব ফিল্ম বলতে গেলে আমার প্রথম ওয়েব সিরিজ তো আগে করেছি, তো সেই জায়গা থেকে একটা ভালো লাগা তো আছে। আর এইটার যেটার পুরো টিমটা, যেখানে আমার খুব পছন্দের একজন ডিরেক্টর রাকেশ আছেন, আমার যে কোয়ার্টিস্টরা আছেন তাদের সবাইকে মিলে, এবং এর যে গল্পটা, সব কিছু মিলে এত চমৎকার একটা সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়েছে। কারণ আমাদের গল্পটা একটা সাধারণ মেয়েকে নিয়ে, এবং আমাদের খুব পরিচিত একটা কোনো গল্প সবার শেষে গিয়ে রিভিল হবে এটার মাধ্যমে। তো এই যে এই রিয়েলিটি থেকে এই পর্যন্ত যাওয়া, এই জার্নিটা আমার কাছে খুব ভালো লেগেছে। না, ওটা তো আমি ওই পোস্টের মধ্যেই কিন্তু আমি ডিসক্লোজ করেছি, শুরু করেছিলাম যে যেইভাবে, যে আসলে যেটা হয় এটা আমি জানি না, মানুষজনকে আমাদের নিজেদের এন্টারটেনমেন্টের জন্য, যে আলোচনায় অনেক দিন আলোচনা করছি না, অমুককে নিয়ে একটু আলোচনা করি, সেই জায়গা থেকে মানুষ একটু, মেয়েরা যখন স্কুল কলেজ পার করে ইউনিভার্সিটিতে যায়, বিয়ে করছে কবে ফ্যামিলিকে জিজ্ঞেস করে, এম্বারাসিং কোয়েশ্চেন করতে থাকে, মেয়েরা ক্যারিয়ারের দিকে গেলে প্রশ্ন করতে থাকে ছেলেদের ক্ষেত্রেও, এবং বিয়ের পরে বাচ্চা কবে নিবে, তারপরে ওই সেশন শেষ হলে আরেকটা বাচ্চা কবে নিবে, সেই সেশন শেষ হলে ডিভোর্স হলে আরেকটা বিয়ে কবে করবে, ডিভোর্স কেন হলো, ডিভোর্স শেষ হলে আরেকটা কোনো প্রশ্ন, এরকম চলতেই থাকে একের পর এক। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওইটাই একটু ফান করে বলেছিলাম আর কি, যে হ্যাঁ সেরকম কোনো কিছু হলে অবভিয়াসলি আমি জানবো, এরকম কোনো প্ল্যান এই মুহূর্তে নেই, ওটা একটু ফান করে শুরু করেছিলাম, যেটা আমি করি আমার আমার ফেসবুকে, আমি একটু মাঝে মাঝে দুষ্টুমি করি।